আসসালামু আলাইকুম। এখন আমি দেখাবো যে কিভাবে কম্পিউটারের প্রপার্টিজ আপনি দেখবেন। এর কয়েকটি পদ্ধতি রয়েছে, যেমন এখানে কম্পিউটার উপরে রাইট বাটন ক্লিক করে আমরা এই যে নিচে প্রপার্টিজে ক্লিক করলেই প্রপার্টিজ দেখা যাবে। যেমন আমার দেখা যাচ্ছে এখানে উইন্ডোজ 7 আল্টিমেট, প্রসেসর হচ্ছে যে ইন্টেল কোর 2, আমার র্যাম হচ্ছে 2 GB, ইত্যাদি ইত্যাদি। এখানে আরো অনেক অপশন রয়েছে, ডিভাইস ম্যানেজার, যাই হোক এটি একটি সিস্টেম। এরপরে আরেকটি রয়েছে যে এখান থেকে স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেল, এখান থেকে সিস্টেম, এভাবেও দেখা যায়। এরপরে আমরা যদি আমাদের যে হার্ড ডিস্কের প্রপার্টিস দেখতে চাই, তাহলে আমরা দেখলাম যে কম্পিউটারে ক্লিক করার পর ডাবল ক্লিক করলেই আমরা যে দেখতে পাচ্ছি যে ই ড্রাইভের 83 GB-এর রয়েছে, ই ড্রাইভে এর মধ্যে 68.3 GB ফ্রি রয়েছে। এভাবে প্রত্যেকটি প্রপার্টিস আমরা দেখতে পাচ্ছি। এছাড়া ড্রাইভের উপর ক্লিক করলে আমরা নিচের দিকে প্রপার্টিস গুলো দেখা যাচ্ছে, যে টোটাল সাইজ 83, স্পেস পরি 74.2। যাই হোক, এভাবেই কম্পিউটারের বিভিন্ন প্রপার্টিস দেখে নেওয়া যায়। ধন্যবাদ সকলকে।